হ্যালো বন্ধুরা, আগমন মন্ত্র বলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওটির বিষয় হচ্ছে আইপিএস, ইউপিএস এবং ইনভার্টারের মধ্যে পার্থক্যগুলো কি কি এবং আমরা এটি কিভাবে ব্যবহার করে থাকি বা কেন ব্যবহার করে থাকি। তো এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যে কথাটি না বললেই না, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, আমার সাথেই থাকবে। তো আমরা প্রথমে জানবো ইনভার্টার কি। ইনভার্টার হচ্ছে এমন একটি ডিভাইস যা আমাদের আইপিএস বা ইউপিএস দুটিতেই ব্যবহার করা হয়ে থাকে। এটি আসলে ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর করে, অর্থাৎ আমরা যে ডিসি কারেন্ট বা ব্যাটারি যে কারেন্ট ব্যবহার করে থাকে সেটিকে ভোল্টেজ আপ করে এসি কারেন্টে রূপান্তর করে, এটি হচ্ছে আসলে মূলত ইনভার্টার। তো ইনভার্টার আইপিএস এবং ইউপিএস দুটির মধ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা আইপিএস এবং ইউপিএস দুটিকে ইনভার্টার হিসেবে ধরতে পারি। আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন, অর্থাৎ বিদ্যুৎ যখন না থাকে তখন ইমার্জেন্সি কারণে আমাদের আইপিএস, ইউপিএস এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা সচরাচর আইপিএস কে ব্যবহার করে থাকি বড় কোনো লোডের জন্য, অর্থাৎ বাড়ির বড় কোনো লোড যদি প্রয়োজন পড়ে, যখন বিদ্যুৎ থাকবে না তখন ওই বড় লোডকে চালানোর জন্য আমরা আইপিএস কে ব্যবহার করে থাকি। আর ইউপিএস আমরা ব্যবহার করে থাকি কোনো ইলেকট্রনিক ছোট ডিভাইস, অর্থাৎ একটি স্পেসিফিক ইলেকট্রনিক ডিভাইস, যেমন কম্পিউটার হতে পারে অথবা স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি, এগুলোর জন্য। তো এখন আমরা জানবো আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য গুলো কি কি। আইপিএস এর ফুল মিনিং হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার পরে আমরা যে ইনস্ট্যান্ট পাওয়ার হিসেবে যে পাওয়ার সাপ্লাইকে ব্যবহার করে থাকি এটাকে আমরা আইপিএস বলতে পারি। আর ইউপিএস এর মূল যে মিনিংসটি হচ্ছে সেটি হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আইপিএস সবসময় বড় লোডের জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ বাসা বাড়িতে যেই ফ্যান, লাইট বা ইত্যাদি বা অনেক বড় লোড, অর্থাৎ একটি বড় বিল্ডিং এর যে বড় বড় লোড গুলো থাকে, অর্থাৎ টোটাল বিল্ডিং এর যে লোড থাকে সেই লোডকে চালানোর জন্য আমরা আইপিএস ব্যবহার করে থাকি। অন্যদিকে ইউপিএস টি সচরাচর ছোটখাটো লোডের জন্য ব্যবহার করা হয়ে থাকে, কোন স্পেসিফিক কোন একটি ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন কম্পিউটার, টিভি অথবা ছোট কোনো ডিভাইস, যেমন কম্পিউটার বা একটি স্ক্যানার বা প্রিন্টার ইত্যাদি এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব আইপিএস এর ওয়ার্কের বা আইপিএস যেভাবে কাজ করে তার মূল প্রিন্সিপালের একটি ডায়াগ্রাম। তো আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আইপিএস এ প্রথমত 220 ভোল্ট এসি কারেন্ট সরবরাহ করা হয়, সেটি একটি এসি টু ডিসি কনভার্টারের মাধ্যমে ডিসি কারেন্ট রূপান্তরিত হয়ে ব্যাটারিতে প্রবেশ করে, অর্থাৎ এই এসি টু ডিসি কারেন্ট হয়ে ব্যাটারিকে চার্জ করে। এবার আমরা একটু খেয়াল করে দেখতে পারবো যে ব্যাটারি থেকে আবার দুটি লাইন বের হয়, যে দুটি লাইন ইনভার্টারের মাধ্যমে, অর্থাৎ আমি একটু আগে ইনভার্টার নিয়ে আলোচনা করলাম, সেই ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে আবার 220 ভোল্ট এসি কারেন্টে রূপান্তরিত হয়, অর্থাৎ ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি ভোল্টকে এসি ভোল্টে রূপান্তর করা। এভাবে আসলে মূলত ইউপিএস কাজ করে থাকে, অর্থাৎ প্রথমে 220 ভোল্টকে এসি কারেন্টকে সে ইনপুট হিসাবে কনভার্টার করে ডিসি ভোল্টে রূপান্তর করে এবং সেই ভোল্টকে ব্যাটারি চার্জে কাজে লাগায় এবং সেই চার্জ আবার ইনভার্টারের মাধ্যমে 220 ভোল্ট হয়ে আমাদের ইউপিএস সিস্টেম, অর্থাৎ আমাদের ইনস্ট্যান্ট পাওয়ার সিস্টেম হিসেবে কাজ করে। ইউপিএস কানেকশন করা অবস্থাতে যদি কোনোভাবে বিদ্যুৎ চলে যায়, অর্থাৎ বিদ্যুৎ যদি না থাকে এমন অবস্থাতে ইউপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে, অর্থাৎ ইউপিএস তখন ওই ডিভাইসটিকে অবশ্যই সচল রাখে বা চালু রাখে, এটিতে ভোল্টেজ ড্রপ হয় না, কারেন্ট চলে যাওয়ার পরে ভোল্টেজ কোনো 1-2 সেকেন্ডের জন্য ড্রপ হয় না, একই রকম থাকে। এখন আমরা দেখব আইপিএস এর মূল সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ আইপিএস কিভাবে কাজ করে থাকে সেই ডায়াগ্রাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস এর ঠিক ইউপিএস এর মতোই, বাট এখানে দুটো তার এক্সট্রা কানেকশন করা আছে, অর্থাৎ প্রথমে এসি ভোল্ট অর্থাৎ 220 ভোল্ট এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে ব্যাটারিতে ইনপুট করা হয় এবং সেই ব্যাটারি থেকে আবার দুটি তারের মাধ্যমে ডিসি টু এসি ইনভার্টারের মাধ্যমে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। তবে এখানে এই কনভার্টার এবং ইনভার্টারের মধ্যে, অর্থাৎ এসি টু ডিসি কনভার্টার এবং ডিসি টু এসি ইনভার্টার, এই দুটির মধ্যে দুটি তার কানেকশন করা থাকে। এখানে হচ্ছে ইউপিএস এর মধ্যে এটাই পার্থক্য। আমরা আইপিএস এর ডায়াগ্রামটি দেখলাম, তো অবশ্যই আইপিএস টি বড় লোডের জন্য ব্যবহার করা হয় এবং ইউপিএস টি ছোট লোডের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা বাজারে কিছু ইনভার্টার বা
পেয়ে থাকি যেগুলোকে চার্জিং করা যায় না, অর্থাৎ চার্জিং সিস্টেম থাকে না, সেগুলো আমরা সচরাচর রিক্সা বা ভ্যানের ব্যাটারিতে ডিরেক্ট কানেকশন করে রাখি বা করে থাকি। তো এখন আপনি কোনটি নেবেন, বা ইউপিএস না আইপিএস? আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউপিএস বা আইপিএস নিতে পারেন। তবে আইপিএস হচ্ছে বড় লোডের জন্য, আপনার যদি অনেক বড় লোডের প্রয়োজন হয়, অর্থাৎ আপনার পুরো বাড়িতে যদি কানেকশনের দেওয়ার প্রয়োজন হয়, কারেন্ট চলে যাওয়ার পরে যদি ব্যাকআপের প্রয়োজন হয়, তাহলে আপনাকে অবশ্যই আইপিএস নিতে হবে। আর যদি আপনি ছোট কোনো একটি স্পেসিফিক ডিভাইস চালানোর জন্য ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে ইউপিএস ব্যবহার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, এখন বর্তমানে বাজারে আইপিএস এবং ইউপিএস দুটো মোডকে একসাথে করে একটি কম্বো আইপিএস বা ইউপিএস পাওয়া যায়, যেটির মাধ্যমে আমরা আইপিএস হিসেবে ব্যবহার করতে পারি, যেটিকে আবার ইউপিএস হিসেবেও ব্যবহার করতে পারি। সুতরাং আপনারা এখন চাইলে এই আইপিএস এবং ইউপিএস কে একসাথে ব্যবহার করার জন্য সেই ডিভাইসটি কিনতে পারেন, বর্তমানে এটি অনেক অ্যাভেলেবল। তো আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি বেশি করে আমার চ্যানেলটির ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।